প্রতিবারের ন্যায় আজকেও আবার আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা হাজির হয়েছি। তো এই চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য আমাদের চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখে নেওয়া যাক আজকে কী চাকরির বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য দপ্তরে বিনা যোগ্যতায় প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়েস্ট হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বের হয়েছে। তো আমরা প্রতিবেদনটি পড়ে নিই একবার। এখানে লেখা আছে, একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে তার মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, শূন্যপদগুলি স্বাস্থ্য দপ্তরে জরুরি অবস্থার জন্য নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওর বিস্তারিত যাওয়ার আগে আমরা ফুল ডিটেলস আলোচনা করব। যোগ্যতা কত, কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, কীভাবে করতে হবে, তো আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে দেখলাম আমরা শূন্যপদগুলি স্বাস্থ্য দপ্তরে জরুরি অবস্থার জন্য নিয়োগ করা হবে। স্বাস্থ্য দপ্তরে ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই পদের নাম হলো ভলেন্টিয়ার প্যারামেডিক্স, অর্থাৎ এক প্রকার স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রশিক্ষণ দিয়ে এদের কাজ নিয়োগ করার কথা বলা হয়েছে। আবেদন করার জন্য অনলাইন থেকে একটি ফর্ম বের করতে হবে, প্রথমে প্রিন্ট আউট করে তারপর সেটি পূরণ করতে হবে। সেখানে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং সবার শেষে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা লিখে সেটা ইমেল করে একটি ঠিকানায় পাঠাতে হবে। নিচে ফর্ম ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, সেই ফর্মটি এই নিচের দিকে দেওয়া আছে ইমেল অ্যাড্রেসটি। আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ফর্মের লিঙ্ক এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, কোথায় সেন্ড করতে হবে, কোন ফর্ম সেন্ড করতে হবে। এখানে দেওয়া আছে ন্যূনতম যোগ্যতা, অর্থাৎ অষ্টম কিংবা মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে, এছাড়া উচ্চ যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। নিচে আবেদনপত্রটি দেওয়া হলো, আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে আবেদনপত্রটি দিয়ে দেবো। আপনারা এইরকম ভিডিও, জব রিলেটেড ভিডিও, স্কলারশিপ রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই ভিডিওকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।